হারাবো একদিন এই নিষ্ঠুর পৃথিবী থেকে, জগতের মায়াও আর ধরে রাখতে পারবে না। এক অন্ধকার রাজ্যের অধিবাসী হতে হবে, নির্জন একাকিত্বে থাকবে নিথর দেহটা, সেখানে কেউ আসবে না, সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। সেখানে আমি কোনো নিঃশ্বাস নিব না, প্রাণীন থাকবে দেহটা, কখন আর কাউকে এই দেহ সাড়া দিবে না, শুধুমাত্র এক লাশ হয়ে পড়ে থাকবে। সেদিন নিজের প্রিয় প্রত্যেকটা ব্যক্তি বস্তু থেকে চিরবিদায় নিতে হবে, কারণ সেদিন ছাড়বো এই ধরনই, ভাঙবে সব বন্ধন আর নিরুদ্দেশ হবো এক না ফেরাতে এসে। ভুলে যাবো সেদিন সব ভালোবাসা, হাসি, আবেগ, কষ্ট, কান্না। নির্দয় হয়ে থাকবে নিথর দেহটা, থাকবে না কোনো স্মৃতি, কোনো স্মরণীয় মুহূর্ত, সোনালি স্মৃতিগুলো শুধু একটা অতীত হয়ে থাকবে। নিজেদের একলা ঘরটা সত্যি সেদিন একা হয়ে যাবে, আর কখনো যাওয়া হবে না সেখানে। প্রতিনিয়ত আবার আত্মাটা যেন সেখানে বিচরণ করবে, কারণ নিজের হৃদয়ের প্রাণকেন্দ্রটাই ছিল ওই ঘর। সব দুঃখ, কষ্ট, হাসি, আনন্দের সাক্ষী সেই ঘরটা। ডায়েরির পাতায় কিছুই আর লেখা হবে না, অসম্পূর্ণই থেকে যাবে লেখাগুলো, সবশেষে আর কোনো পরিচয় থাকবে না, শুধু ডেথ সার্টিফিকেটে একটা মৃত মানুষ হিসেবে পরিচয় থাকবে। আর ঠাই পাবে আমার ছবি কোনো এক ছবির অ্যালবামে। দিন দিন সবাই ভুলতে শুরু করবে, সব স্মৃতিগুলো ঝাপসা হতে থাকবে, আবার অনুপস্থিতি একদিন কেউ মনে করবে না, নিজেকে মানিয়ে ফেলবে। তারপর কেউ মনে করলো শুধু তার প্রার্থনায় আমি ঠাই পাব, আর কোথাও না, কারণ শরীর থেকে আত্মাটা নিজেকে ছাড়িয়ে নিয়ে মুক্ত হবে আর চলে যাবে এক অজানার পথে। মাটির অন্তরালে অসহনীয় কষ্ট নিয়ে কাটবে প্রতিটা মুহূর্ত, কেউ অনুভব করবে না, কারণ কেউ জানতেই পারবে না, আসলে চাইলেও কেউ সত্য অস্বীকার করতে পারবে না, কারণ এই যে এক চিরন্তন সত্য, বিধাতার দেওয়া কোনো না কোনো কাজ করতেই জগতে আসা। তাই সব শেষ করে আবারও বলতে হবে চিরবিদায়। সবচেয়ে শক্তিশালী মানুষটাও একদিন মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাই সর্বদাই মনে রাখা উচিত একদিন নিজেকে হারাতে হবে চিরতরে এই পৃথিবী থেকে।